flowers for thirsty. Flowers are thirsty? Yeah. And the plants too? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈদেশি। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। কানাডার অন্টারিও প্রদেশের ছোট শহর সুসেন মেরি থেকে সবাইকে সামারের শেষ সময়ের শুভেচ্ছা। আমার ছোট মেয়ে পারিজা ও আমাদের ব্যাকইয়ার্ডে গাছে পানি দিচ্ছে। এই ফুলগুলো সামার এলে আমরা কিনে আনি। শুরুতে অনেক ফুল থাকে, অনেক সুন্দর থাকে, যখন আস্তে আস্তে ঠান্ডা পড়তে থাকে আস্তে আস্তে এভাবে মরে যেতে থাকে। তো আমাদের এবারে সামার প্রায় শেষের দিকে, এমনিতেই খুব অল্প কদিনের সামার, উইন্টার শেষে আমরা একেবারে হা করে থাকি কখন সামার আসবে, একটু বাইরে ঘুরতে যাব, বেড়াতে যাব। আর এবার তো সেই মার্চে যখন আমরা ওয়েট করে আছি সামারের জন্য, ঠিক তখনই শুরু হয়ে গেল করোনা, আমরা সবাই জানি। তারপর তো সেই পুরো সামারটা এভাবেই গেল করোনার ভয়ে ভয়ে। আমরা দূরে এবার তেমন কোথাওই যাইনি, ইভেন এই শহরেও কোনো বড় বড় গ্যাদারিং যেগুলো হতো, যেসব প্রোগ্রামগুলো হতো সামারকে কেন্দ্র করে, সেগুলোও কিছুতে যাওয়া হয়নি। শুধু আমরা ক্যাম্পিংয়ে গিয়েছিলাম ওটাই। তবুও সামার ছিল, সবুজ ঘাস, সবুজ গাছ, গাছে গাছে ফুল, এগুলো দেখেছি সামার আসলো বলেই। তো যাই হোক, প্রকৃতি তো তার নিয়মেই চলবে। এখন আমরা এখানে, এখন কানাডায় সামারের একদম আমরা শেষ প্রান্তে, শেষ কদিনের সামার আমরা এনজয় করব। আমাদের এখানে বেশি মন খারাপ লাগার কারণ হচ্ছে যখন সামার চলে যায় এত হুটহাট করে যে ফল আসে, ফল অল্প কিছুদিন থেকে হুটহাট করে সব গাছের পাতা ঝরে যায় একদম, এরপরেই শুরু হয় স্নোফল। দীর্ঘ অনেক দিন এখানে স্নোফল চলে, তারপর সব সাদা হয়ে যায়, সেই আবার দীর্ঘ প্রতীক্ষা সামারের জন্য, পরের বছর কখন আবার সবুজ রং দেখব। তো দীর্ঘ প্রতীক্ষার পরে যখন আমরা সামার পাই এত আনন্দিত হই, সে কারণেই যখন আবার সামার শেষ হয়ে আসে তখন খুব মন খারাপ হয়। এই যে বাচ্চারা খেলছে ট্রাম্পোলিনে, তারপরে ব্যাকইয়ার্ডে সবুজ ঘাস, সবুজ পাতার গাছ, এগুলো কদিন পরে কিছুই থাকবে না, ভাবতেই কেমন যেন লাগে। সপ্তাহ খানেক পরেও ওই গাছের পাতা এই রং থাকবে না, এর পরের সপ্তাহে আরও পরিবর্তন, গাছের নিচে এই সবুজ ঘাসের বদলে থাকবে শুকনো গাছের পাতা। আমাদের ব্যাকইয়ার্ডে এই গাছটা হচ্ছে ম্যাপল গাছ, যেটার পাতা কানাডার ফ্ল্যাগেও আছে। তো এই গাছটা হচ্ছে সবার আগে এটার রং চেঞ্জ হয়ে যায়, হলুদ হয়ে কমলা হয়ে সবার আগে এই গাছের পাতাই সবচেয়ে আগে ঝরে যায়। পাশের গাছটাই হচ্ছে আমাদের ওক গাছ, ওক গাছের পাতা আবার খুব শক্ত, সহজে ঝরে না, রং পাল্টে যায়, এবং যখন স্নো পড়তে থাকে তখনও ওটার পাতা ঝুলে থাকে গাছে শক্ত প্রাণ নিয়ে। আমাদের ব্যাকইয়ার্ডে এই যে বাচ্চাদের জাম্প করার এই ট্রাম্পোলিনটা এবারের সামারেই কেনা, এবারের সামারেই সেট করা। এই তো কয়দিনই বাবা চারা খেলতে পারলো, এই তো যখনই পাতা ঝরতে শুরু করবে আমরা এটা গুটিয়ে উঠিয়ে ফেলবো। সামার চলে যাওয়ার শেষ দিকে প্রচুর বৃষ্টিও হতে থাকে, তো বৃষ্টি কাটিয়ে আবার উইকেন্ড মিলিয়ে সুন্দর রোদ পেলাম। তো বাচ্চাদেরকে নিয়ে ভাবলাম একটু সামার থাকতে থাকতে আর একটু উপভোগ করে নেই। গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, পার্কে যাব, তারপরে আমাদের এখানে সেন্ট মেরিজ নদীর পাড়ে যাব, এরপরে একটা ড্রাইভে চলে যাব আমাদের যে লেক সুপিরিয়র, সেই লেকের পাড় ধরে যে সুন্দর রাস্তাটা চলে গেছে পাহাড় আর লেক ধার ধরে, সেই রাস্তা ধরে অনেক বহুদূর চলে যাব। যদিও এখনও গাছের পাতা পুরোপুরি একদমই লাল রং ধারণ করে নাই, তারপরও হচ্ছে যে একটু করে চেঞ্জ হতে শুরু করেছে। এই যে সবুজে ঘেরা বাসাবাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো ভাবতে অবাক লাগে না, কয়েকদিন পরেই গাছে গাছগুলোতে কোনো পাতা থাকবে না, তারও কয়েকদিন পরে সব সাদা তুষারের নিচে একেবারে চাপা পড়ে যাবে। কিছু কিছু গাছ অলরেডি দেখছি লাল রং হয়ে গেছে, ম্যাপল গাছের মতোই হয়তো এরকম আরও অনেক গাছ আছে যেগুলো আগে আগেই পাতাগুলো লাল হয়ে যায়। এখানে আমার একটা জিনিস ভাল লাগে, একে তো সামার আসলে সব নতুন সবুজ পাতা সুন্দর, তার উপর প্রত্যেকটা বাড়ি তারা সামনে পেছনে ঘাস ছেটে গাছ কেটে এত সুন্দর গুছিয়ে রাখে, দেখলে চোখ জুড়িয়ে যায়। আমরা এখন ডাউন টাউনে,
আমাদের এটা যেহেতু ছোট শহর, তত বড় বড় বিল্ডিং নেই, উঁচু দালান নেই, কাঁচে ঘেরা বড় অট্টালিকা নেই, মানুষজন বেশি নাই, ছিমছাম চুপচাপ ছোট্ট এক শহর। সামার এলে যেমন মানুষ নিজেদের বাসা বাড়ির সামনে ফুল সাজায়, শুধু তাই না, শহরের ভেতরেও রাস্তাঘাটের দুপাশে সিটি থেকে প্রচুর ফুল লাগানো হয়। এই কারণে এই অল্প কদিনে সামারও এতটাই রঙে ঝলমল করে, এতটাই ভালো লাগে। সামারের যে রং সেটা মানুষের মনেও কিন্তু অনেক প্রভাব ফেলে, সবাইকেই মনে হয় খুব ঝলমল করছে, সামার এলেই এরকম একটা ফিল হয়। তো যাই হোক, সেই রঙিন ঝলমলে সবুজ সামার এখন প্রায় শেষ প্রান্তে এবছরের। এই যে কোথাও কোথাও গাছের পাতা অলরেডি ঝরতে শুরু করে দিয়েছে। তো আমরা প্রথমে নদীর পাড়ে চলে আসলাম। রোদ পড়ে এই নদীর পানি পর্যন্ত এত সুন্দর রং হয়েছে, আর এখানে তো মানুষ নাই, দূষণ কম, সব কিছুই এত ক্লিন অ্যান্ড ফ্রেশ। রোদ পড়ে সেই ফ্রেশ জিনিসটা আরও ঝকঝক করে। আরও অনেক মানুষকেই দেখছি রোদ উপভোগ করতে বের হয়ে পড়েছে। তবে অবশ্যই বলতে হয় যে করোনার কারণে অবশ্যই অন্য বছরের তুলনায় এবারে একদমই মানুষ কমই দেখা যাচ্ছে ভীষণ। তো আমরা নদীর ধার ধরেই চমৎকার রোদ আর চমৎকার পরিবেশ এনজয় করছি, সাথে এনজয় করছি মিষ্টি রোদ। মন চাইলেই নদীর পাড়ে বসে বসে রোদ পোহানোর এমন সুযোগ এখানে সারা বছর থাকে না বলে যখনই এই সুযোগটা থাকে খুবই মূল্যবান মনে হয়। খুব অল্প কদিনের জন্য থাকে বলে এই যে রাস্তায় সাজানো ফুল আর গাছ এগুলো এত বেশি সুন্দর মনে হয়। আমরা ড্রাইভ করে নদীর অন্য সাইডে চলে এসেছি। এই সাইডটাই মূলত বড় সাইড, যেখানে লোক সমাগম বেশি হয়। তারপর জুলাইয়ের 1 তারিখ যখন ক্যানাডা ডে, এখানে ফায়ার ওয়ার্কস হয়। আবার ঠিক 3 দিন কি 4 দিন পরে যে 4th of July, তখন আমেরিকার থেকে ওই সাইড থেকে ফায়ার ওয়ার্কস হয়। এই যে আমি আমার অন্য একটা ভিডিওতে বলেছি মনে হয়, এই নদীটার যে এই সাইডটা এপার পুরোটা ক্যানাডা, আমরা যে সাইডে দাঁড়ালাম অপর প্রান্ত যেটা আমরা দেখতে পাই এই পাশ থেকে, ওই প্রান্তটা পুরোটা কিন্তু আমেরিকা, ওই সাইডটা। নদীর ঠিক মাঝামাঝি থেকে অর্ধেক ওদিকে আমেরিকা আর এদিকের অর্ধেক হচ্ছে ক্যানাডাতে পড়ে। যেটা বলছিলাম, জুলাইয়ের 1 তারিখে যে ফায়ারওয়ার্কস আমরা কোনো বছর মিস করিনি। এই বছরই আমাদের যে করোনার জন্য আমরা ভয়ে আসিনি, হয়তো আগের বছরের মতো ওরকম হয় উনি ফায়ারওয়ার্কস, যাতে লোক সমাগম না হয় সেই জন্য। তো এটাই এবারে আমাদের আফসোস আর কি, যে এমনিতেই আমাদের অল্প কদিনের সামার, তার উপরে এবারে করোনার কারণে আমরা অনেক কিছুই মিস করেছি। মানুষজন এমনিতেই কম এই শহরে, এই যে আমরা নদীর পাড়ে গেলাম এত সুন্দর রোদ, তারপরেও কোনো লোকজনই নাই দেখছেন। কিন্তু যখন ওই যে ফায়ারওয়ার্কসের সময় আগের আগের বছরগুলোতে, এই জায়গাটা একেবারে মনে হয় ঢাকার রাস্তা হয়ে যায়, এতটাই এত মানুষ এখানে জমা হয়, মানে ভাবাই যায় না। তো সেই জিনিসগুলো এবারে মিস করেছি অনেক। নদীর পাড়ে বেশ অনেকক্ষণ এনজয় করে আমাদের ক্ষুধা লেগে গেল। আমাদের দুই মেয়েই আবার খুবই ম্যাকডোনাল্ডসের ভক্ত, বের হলেই তারা মনে করে যে ওকে ম্যাকডোনাল্ডসের খাবার খাবো। তো যাই হোক, ম্যাকডোনাল্ডসের উদ্দেশ্যে আমরা রওনা করলাম। ম্যাকডোনাল্ডসের একটা সুবিধা হচ্ছে আবার ড্রাইভ থ্রু থেকে যে গাড়ির জানালা দিয়েই আমি খাবার অর্ডার করা যায়, গাড়ির জানালা দিয়েই আবার পে করা যায়, জানালা দিয়েই খাবার পিক করে চলে আসা যায়, মানে রেস্টুরেন্টের ভেতর ঢুকতে হয় না। এই যে ড্রাইভ থ্রুতে এভাবে খাবারের অর্ডার দেওয়া যায়, ওই পাশে কিন্তু কোনো মানুষ বসা নাই। আমরা কথা বলছি হচ্ছে ওখানে একটা মাইক্রোফোন আছে ওই বোর্ডটার ওখানেই, তো ওখানে আমরা কথা বলে অর্ডারটা দিচ্ছি, ওরা ওই পাশ থেকে শুনে খাবার অর্ডার নিচ্ছে। আবার একটু এগিয়ে গেলে পে হিয়ার, মানে এখানে হচ্ছে পে করছি।
এরপর আরেকটু এগিয়ে গেলেই পিক আপ ইয়ার, মানে এখান থেকে হচ্ছে আমরা ফুডটা কালেক্ট করব। তো যেটা হচ্ছে যে এই করোনা আসার পর থেকে যে আমরা রেস্টুরেন্ট অ্যাভয়েড করছি টোটালি, শুধু আমার বার্থডের দিন এই যে তখন একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম দীর্ঘ 5-6 মাস পরে, এবং এরপরে আবার আর কোনো রেস্টুরেন্টে যাইনি। তো বাচ্চাদের যেহেতু ম্যাকডোনাল্ডস পছন্দ আর ড্রাইভ থ্রু থেকে এভাবে করে খাবার নেওয়া যায় গাড়িতে থেকেই, তো এই সুবিধাটা আমাদের হচ্ছে আর কি, ড্রাইভ থ্রু দিয়ে ম্যাকডোনাল্ডসে খাবার নেওয়া। বাচ্চাদের নিয়ে আমরা এখন আমাদের এই যে বেলভিউ পার্ক ওটাতে চলে আসলাম, যে সাইডটা আমার আগে একটা ভিডিওতে আমি এই পার্ক শেয়ার করেছি আমাদের বাইকিং এই পার্কে, বাট পার্কের অন্য সাইড শেয়ার করেছি। আজকে তাই আরেকটা সাইড দেখাবো। কি সবুজ তাই না, তারপর রোদ পড়ে চকচক করছে যেন গাছের পাতা ঘাস। আমার যেদিকে সবুজ দেখছি তাকালেই শুধু মনের মধ্যে বাচ্চে ও আর কয়দিন, আর কয়টা দিন এই সবুজ আর থাকবে না। 1-2 সপ্তাহের মধ্যেই সব গাছের পাতা হলুদ লাল হয়ে যাবে, এরপরের স্টেজ হচ্ছে গাছের পাতা সব ঝরে যাবে, এরপরে নভেম্বর ডিসেম্বরে তো একেবারে সাদা বরফের নিচেই চলে যাবে। ভাবতেই কেমন অবাক লাগে। এই যে এখন দেখছি হচ্ছে বেলভিউ পার্কের সামারের রূপ, যে অংশটা আমরা আমার আগের ভিডিওতে আসেনি। এই ফুলগুলো আবার আমাদের দেশেও আছে, এটার নাম সম্ভবত কসমস। প্রতি বছর সামার এলে নতুন করে এই ফুলগুলো ওরা লাগায়, আবার যখন সামার শেষ তখন গাছগুলো সব শেষ হয়ে যায়, পরের বছর সামারে আবার তারা নতুন করে লাগায়। ও পাশে লাল ফুলগুলো হচ্ছে আমাদের দেশে আমরা ছোট থাকতে বলতাম মরক ফুল, আমি জানি না এটার এখানকার নাম কি, বাট দেখেই চিনতে পেরেছি ছোটোকালে আমরা এই ফুলটাকে মরক ফুল বলতাম। আমি জানি না অন্য জায়গায় অন্যরা কি বলে, কেউ যদি এই ফুলটার নাম জেনে থাকেন প্লিজ জানিয়েন কমেন্টে। ছোট থাকতে এই ফুলকে পাত্তাই দিতাম না, আমার আম্মু আবার ফুল গাছ খুব পছন্দ করত, আমাদের বাসায় সবসময় শীতের সময় অনেক ফুল থাকতো, তো এই ফুল গাছটা আমরা এটা তত একটা দামে দিতাম না। কিন্তু এইখানে আমি দেখলাম সামারের খুব অল্প সময় থাকে, তো যে কোনো ফুলই আর ওরা একটু কেটে ছেটে এত সুন্দর করে রাখে, সব ফুলই আমার কাছে এত সুন্দর লাগে। এই লাল ড্রেস আর লাল জ্যাকেট পরা অংশটা হচ্ছে কদিন আগে এসেছিলাম তখনের করা ভিডিও। এই যে সামারের সময়টাতেই যখন খুশি বাসার কাছের এই পার্কে হুটহাট চলে আসা যায়, বাচ্চারা একটু প্রাণ খুলে বাইরে একটু দৌড়াতে পারে। ভাবা যায় এমন একটা দেশ যে বছরের 6 মাস বাচ্চারা বাইরের পরিবেশে দৌড়াতে পারে না, হাঁটতে পারে না। যে বাংলাদেশের অনেক নেগেটিভ সাইড আছে, কিন্তু এটা তো ব্লেসিং যে বছরের সারা বছরে 12 মাসই আমরা চাইলে বাইরে হাঁটা চলা সব করতে পারি। কিন্তু এই ক্যানাডা এত সুন্দর দেশ, এত সাজানো গোছানো, কিন্তু তাতে কি বছরের 6 মাস শুধু আমরা এটা বাইরের পরিবেশটা এনজয় করতে পারি। আমরা পার্ক থেকে বের হয়ে এখন ড্রাইভে চলে যাব। এই যে পার্কের পাড়ে যে নদী দেখা যাচ্ছে, যখন ফেব্রুয়ারি জানুয়ারি তখন কিন্তু এই নদীর মাঝখানে পর্যন্ত চলে যাওয়া যায়, কারণ পানি জমে বরফ হয়ে যায়। যদি বেঁচে থাকে আর আপনারা আমার চ্যানেলের সাথে থাকেন ইনশাল্লাহ আমরা দেখাতে পারবো এটা। চলেন লেক সুপেরিয়রের পাড় ধরে আমরা ড্রাইভে চলে যাই আর অপূর্ব সুন্দর রাস্তার ভিউ আমরা এনজয় করি। সঙ্গেই থাকুন আর আপনাদের সাথে আমার কথা হবে, দেখা হবে পরের ভিডিওতে।